প্র্যাকটিস সেশন শেষ। পিসিবির ক্রিকেট অপারেশনস আর মিডিয়া বিভাগের চেয়ারম্যান ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের নেটে অবধারিত সংলাপ সাকিবের সাথে। তারপর একে একে সেই সংলাপে হাজির তাসকিন আর অধিনায়ক শান্ত। কি কথা হলো জানা গেল না, প্রয়োজনও নেই। যেটা প্রয়োজন সেটা ম্যাচ জেতা শ্রীলঙ্কার বিপক্ষে। এই আলাপেরও ঘন্টা দুয়েক আগে ডালাসের নেটে এসেছে বাংলাদেশ দল। ম্যাচ ভেনুতে ম্যাচের আগে একটাই প্র্যাকটিস সেশন করার সুযোগ পেয়েছে টাইগাররা। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চেয়েছেন ক্রিকেটাররা। তার মধ্যেও সাকিবের চ্যালেঞ্জটা ছিল আলাদা। বোলিং নিয়ে বাড়তি মনোযোগ সাকিবের কোনো কালেই দরকার ছিল না, ক্যারিয়ারের শেষ বেলাতেও নেই। বরং নেট সেশনে বোলিং প্র্যাকটিসের সময় কখনো তানভীরের সেলিব্রেশন নকল কিংবা মাহমুদুল্লাহ রিয়াদকে নতুন ডেলিভারি করার টিপস দেওয়া, সবই সাকিবের জন্য ছিল স্বাভাবিক এবং খোস মেজাজেই এসব করছিলেন অলরাউন্ডার। যেটা অস্বাভাবিক সেটা সাকিবের ব্যাটিং। গেল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রে আসা পর্যন্ত দেড় বছরেরও বেশি সময়ে 17 ইনিংসে সাকিবের রান 250 হয়নি, গড় নেমেছে 20-এর ঘরে, স্ট্রাইক রেট 117। এই অফর্মের কারণ বয়স নাকি চোখের সমস্যা সেটা সাকিবই সবচেয়ে ভালো জানেন। আমরা দেখি সাকিব ব্যাট হাতে অসহায়, যিনি নিজেকে হারিয়ে খুঁজছেন। ডালাসের গ্র্যান্ড প্রেরিতে শ্রীলঙ্কার সাথে সাকিবকে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেই উত্তর সময় দেবে। কিন্তু সাকিব জানেন, রানে ফিরতে হলে ঘাটতি যা আছে তা মেটাতে হবে অনুশীলনে। সাকিব নেট ব্যাটিং করলেন ঘণ্টাখানেক, কখনো থ্রোয়ারে কখনো বা স্থানীয় বোলারদের বলে, পেস কিংবা স্পিন সাকিবের ব্যাটিং প্রস্তুতিই বলে দিচ্ছিল। ব্যাটার সাকিবকে ফিরে পেতে কতটা মরিয়া হয়ে উঠেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেবচৌধুরী, অলরাউন্ডার, ডালাস, যুক্তরাষ্ট্র।